বিগ্রস্ত একটি প্যাঁচাকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন ফুলবাড়ির এক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। বুধবার ফুলবাড়ি ব্যাটালিয়ন সংলগ্ন এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে প্যাঁচাটি ঘোরাঘুরি করছিল, কয়েকটি কাক ঠোকরানোর চেষ্টা করে। বিষয়টি নজরে পড়তেই কর্মীরা গিয়ে উদ্ধার করেন। শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্মচারী দুর্গা মৈত্র চট্টোপাধ্যায় বলেন, এক কর্মী প্যাঁচাটিকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় ডাবগ্রাম রেঞ্জ অফিসে। বনকর্মীরা এসে নিয়ে যান। সারাদিন পর্যবেক্ষণে রাখার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তারা। অ্যাকচুয়ালি আমি একটু আগেই ঢুকলাম আমাদের কলেজ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং যে এখানে ডাবগ্রামে আমাদের এই দাদা এখানে কাজ করেন, তো ইনি পেয়েছেন, এই মাঠে এখানেই ছিল, পড়েছিল নিচে, তো উনি নিয়ে এসে এখানে রেখেছে। তো আমরা এসে দেখলাম যে এখানে এটা আছে, পাখিটা এখানে বসেছিল চুপচাপই। এখন বুঝতে পারছি না এদের পাখিটা ইনজিওর্ড কি না, এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যাতে ওনারা এসে এটার মানে ঠিকঠাক জায়গায় যাতে ট্রিটমেন্টও হয় আর ঠিকঠাক জায়গায় যেন ছেড়ে দেওয়া হয়। না এরকম আমরা শুনতে পারিনি, মানে যতদিন ধরে আমি এখানে আছি আমি শুনিনি, কিন্তু এই প্রথম আমি দেখলাম এখানে, লাস্ট 3-4 বছর ধরে দেখছি, ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। এখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, একজনের সাথে কথা হয়েছে, তো ওনারা হয়তো আসবেন এসে একটা কিছু ব্যবস্থা করবেন। আমার নাম দুর্গা মৈত্র চট্টোপাধ্যায়, এটা ডাবগ্রাম ফুলবাড়ি।